তিলোত্তমা মামলা সুপ্রিম কোর্টে শুরু হওয়া শুনানি প্রজেক্টর স্ক্রিনের মাধ্যমে যথেষ্ট আগ্রহ সহকারে শুনছেন জুনিয়র চিকিৎসক তথা আন্দোলনকারীরা আরজিকর মেডিকেল কলেজে। সোমবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে আরজিকর কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলার শুনানি শুরু হয়। তবে কলকাতা বা সারা বাংলা সহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষ প্রত্যেকেই তিলোত্তমার বিচার চেয়ে আন্দোলনের মাধ্যমে পথে নেমেছেন, যার এক মাস পূর্ণ হয়েছে। রবিবার সারা রাত এবং ভোট দখলের জন্য হাজার হাজার মানুষ বিচার চেয়ে খোলা আকাশের নিচে থাকলেন, আর এদিন ভোর পার করে তারা বাড়ি গিয়েছেন। এদিকে এদিন তিলোত্তমার মামলার ব্যাপারে শুনানি শুরু হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে, সেজন্য প্রত্যেকেই অধীর আগ্রহে তাকিয়ে সেই দিকে। তবে বিশেষভাবে মনোযোগ দিয়ে বড় পর্দায় সেই শুনানি মন দিয়ে শুনছেন আরজিকর হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। আর শীর্ষ আদালত কি নতুন নির্দেশ বা পর্যবেক্ষণ করে সেই দিকেই তাকিয়ে বাংলার আমজনতা। এর পাশাপাশি সকলে এটাও মাথায় রেখেছেন সিবিআই কি ধরনের স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে তার দিকেও। সুপ্রিম কোর্টের এদিনের শুনানির আগে অর্থাৎ রবিবার সমগ্র দেশের বিভিন্ন শহরের সঙ্গে বিশ্বের 130টিরও বেশি শহরে বিচার চেয়ে পথে নেমেছিল অগণিত মানুষ। সকলেই জানেন আরজিকরের ঘটনায় সুপ্রিম কোর্ট কিন্তু স্বতঃপ্রণোদিত হয়ে মামলা শুরু করেছিল। উল্লেখ করা দরকার, গত 20 আগস্ট প্রথম দিনের শুনানিতে দেশের শীর্ষ আদালত হাসপাতালের চিকিৎসকদের নিরাপত্তা বাড়াতে জাতীয় টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছিল। কেন্দ্র ও রাজ্য মিলে কিছু পদক্ষেপ করার কথাও বলা হয়েছিল। নিশ্চয়ই মনে আছে সকলের, আরজিকরে কেন্দ্রীয় বাহিনী CISF মোতায়েন করতে নির্দেশ দিয়েছিলেন দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি। আবার গত সপ্তাহেও ওই CISF মোতায়েন করা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে আদালত অবমাননার প্রক্রিয়া শুরু করার দাবিও তুলেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। অন্যদিকে দেশের শীর্ষ আদালত CBI এর কাছে তিলোত্তমার সঙ্গে যা যা ঘটেছিল সেই সংক্রান্ত ঘটনার তদন্তের অগ্রগতি এবং 14 আগস্টের রাতে আরজিকর হাসপাতালে এসে বহিরাগতদের দ্বারা ঘরের ক্ষতি করার ঘটনায় কলকাতা পুলিশের কাছে তদন্তের অগ্রগতি রিপোর্ট চেয়েছিল। তবে এর আগে 5ই সেপ্টেম্বর শুনানির কথা থাকলেও সেদিন তা হয়নি। তার কারণ হিসেবে জানা গিয়েছিল প্রধান বিচারপতির শারীরিক অসুস্থতার কথা। এদিকে ওই সময়ে শুনানি পিছিয়ে যাওয়া নিয়ে নানা রকম জল্পনা ছড়িয়েছিল সারা দেশ জুড়ে। ফলে এদিন ওই মামলার শুনানি ফের শুরু হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে। বাংলা তথা সারা দেশের রাত জাগা মানুষ ও এক মাস ধরে আন্দোলনে থাকা মানুষজন অধীর আগ্রহে শুনছেন সেই শুনানি তিলোত্তমার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনার বিষয়ে। এ প্রসঙ্গে CBI তদন্তের রিপোর্টকে গুরুত্ব দিয়েছে দেশের শীর্ষ আদালত। বলা যেতে পারে এটা যেন তিলোত্তমার তৃতীয় শুনানি। আশায় বাঁচে চাষা, এমনই মানসিকতায় পৌঁছে দ্রুত বিচারের আশায় অপেক্ষা করছেন তিলোত্তমার বাবা মা। আর এই বিচার চাইছেন বাংলা থেকে মুম্বাই হয়ে নিউ জার্সির মানুষ। তাই এবারের ভাষা হলো উই ওয়ান্ট নয়, উই ডিমান্ড জাস্টিস। এর মধ্যে লক্ষ্য করা গেল মানববন্ধন থেকে মেয়েদের রাত দখলের ডাক। ঘটনার দিন রাত 8টা থেকে রাত 11:45 পর্যন্ত তথ্য প্রমাণ সংগ্রহের যে ভিডিওগ্রাফি করা হয়েছে তা কি পুলিশ CBI এর হাতে তুলে দিয়েছিল, সেই প্রশ্ন রাজ্যকে প্রধান বিচারপতির। CBI জানিয়েছে তাদের মাত্র 27 মিনিটের ভিডিও দেওয়া হয়েছে, তাতে 4টি ক্লিপ আছে। আগামী সোমবার ফের CBI কে এই তদন্তের স্ট্যাটাস রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই রিপোর্ট খতিয়ে দেখার পর আগামী মঙ্গলবার অর্থাৎ 17ই সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানা গেছে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল, আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি, আমাদের ফ্যাক্টরি আউটলেট CJ ট্রেডিং কোম্পানি দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে জলপাইগুড়ি, এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নম্বর 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়, তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মণি হোশিয়ারি, কলকাতা। শুভ সংবাদ, শুভ সংবাদ। ভারত বিখ্যাত জ্যোতিষ হৃদয়ানন্দ শাস্ত্রী এবং জয়িতা শাস্ত্রী আগামী 11ই সেপ্টেম্বর বুধবার এবং 12ই সেপ্টেম্বর বৃহস্পতিবার জলপাইগুড়িতে যৌথভাবে ভাগ্য বিচার করতে আসছেন। সান হোটেল দিলা প্রীতম, কদমতলা, জলপাইগুড়ি। বুকিং এর জন্য ফোন করুন 8240020078 এবং 9830666787 নম্বরে।